আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির বিখ্যাত জাদুঘর সকলের জন্য উন্মুক্ত পরিবার সহ ভিড় করছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সেই বিষয় নিয়ে বিস্তারিত ওর ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি সরকার দু সালের মধ্যে নিজেদের ভীষণ বাস্তবায়নে দেশের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক পর্যটন শিল্প সহ বিশেষ স্থাপনাগুলো নাগরিকসহ প্রবাসীদের দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে এরই ধারাবাহিকতায় এবার সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হল রিয়াদের ধীরা জাতীয় মসজিদের পাশেই মাসমাক কিং আব্দুল আজিজ জাদুঘর সৌদি আরবের রিয়াদের ধীরায় অবস্থিত কিং আব্দুল আজিজ মাসমাক জাদুঘরের কাজ শুরু হয় আঠারোশো সালে পরে আঠারোশো সালে জাদুঘরটি সকল নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় তবে করোনার সময় সংক্রমণ রোধে এই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয় সৌদি সরকার বর্তমানে সৌদি আরবের করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকলের জন্য খুলে দেওয়া হল মাসমা কিং আব্দুল আজিজ জাদুঘর খুলে দেওয়ার পরই জাদুঘর দেখতে ভিড় করছেন সৌদি নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা জাদুঘরে রয়েছে বাসা আব্দুল আজিজের ব্যবহার করা পোশাক সাজসজ্জা ছবি পুরাতন ঐতিহ্যের খাবারপত্র পানির কূপ তলোয়ার কামান মানচিত্র পুরাতন আসবাবপত্র যা ঘুরে ফিরে দেখেন দর্শনার্থীরা বিজি বিষয় আসা পরিবারের সদস্যসহ সহ প্রতিনিয়ত নানা প্রান্ত থেকেই প্রবাসীরা ছুটি আসছেন এই জাদুঘরটি দেখতে বিশেষ করে শুক্রবার বন্ধের দিন প্রবাসীদের জাদুঘরে বেশি দেখা যায় বর্তমানে দেশটির সরকার নানামুখী উদ্যোগ নিয়েছেন বিশেষ করে দেশের উন্নয়নের পাশাপাশি তার দেশের নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তার ধারাবাহিকতায় রিয়াদ জেদ্দা ধাম্মাম সহ সকল প্রাদেশিক অঞ্চলের অর্থনৈতিক জোন গড়ে তুলছে সরকার সরকারের বাস্তবমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সৌদিতে বসবাসরত সকল নাগরিকরাই খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদির গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে